আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে আসলাম আরেকটি মিষ্টির রেসিপি। আজকে আমি করে দেখাবো ছানা দিয়ে রসমালাই। আজকে আমি রসমালাই করব। প্রথমে আমি ছানাটা আমি বানিয়ে নেব। আমি একদম এ টু জেড দেখানোর চেষ্টা করব, তাই ছানা থেকে শুরু করলাম। আমি 13 কেজি একদম পিওর ফুল ফ্যাট দুধ নিয়ে নিলাম। এটা এখন বলক আসার জন্য অপেক্ষা করছি। বলকটা যখন এভাবে চলে আসবে, তখন 2টা কি 3টা বলক আমি এভাবে দিয়ে নিব। তারপর আমি আর বলক করব না, কারণ আমি দুধটাকে শুকাবো না। আমি 2-3টা বলক দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি। আমি পানি দিব এটাকে একটু ঠান্ডা করার জন্য। মানে এটা এতই হট আছে, এর মধ্যে যদি আমি ভিনেগার দিয়ে দিই তাহলে ছানাটা হয়তো শক্ত হয়ে যেতে পারে। এই জন্য আমি পানি অ্যাড করছি একটু ঠান্ডা করার জন্য, গরমটাকে একটু কমিয়ে আনার জন্য। আমি পানি দিলাম 2.5 কাপ। 2.5 কাপ পানি দিলাম, আপনারা যে 3 কাপও দিতে পারেন। এখন এভাবে একটু ভালোভাবে মিশিয়ে তারপর আমি দিয়ে দেব ভিনেগার। আমি ভিনেগার নিয়েছি 1/2 কাপ, যতটুক লাগে ততটুক দিব। আমি কিভাবে দেব এখনই দেখাচ্ছি। এভাবে অল্প একটু দেব আর একটু নাড়ব। এভাবে জোরে জোরে নাড়তে যাবেন না, তাহলে ছানাগুলো ভেঙে যাবে। এই জন্য যখন ভিনেগারটা দিবেন তখন আস্তে আস্তে নেড়ে দিতে হবে। জোরে জোরে নাড়লে হবে কি, ছানাগুলো ভেঙে যাবে, দল্লা পাকি আসবে না, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এই জন্য একটু ভিনেগার দিব, অ্যাড করব, আবার এভাবে একটু নেড়ে দেব। মানে একটু সময় নিয়ে করতে হবে। সময় বলতে কি, সেকেন্ড, 2-3 সেকেন্ড এভাবে আস্তে আস্তে নেড়ে দিতে হবে আর ভিনেগারটা অ্যাড করতে হবে। আমি প্রায় 1/2 কাপের অর্ধেকটা ভিনেগার দিয়ে দিলাম। আমার ছানা পড়তে শুরু হয়ে গেছে, একদম ছানা আলাদা হয়ে যাচ্ছে। পানির কালারটাও দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে, ছানা একদম রেডি। এখন এটাকে তাড়াতাড়ি ড্রেন আউট করতে হবে, মানে গরম পানি থেকে আলাদা করতে হবে। তার আগে দেখিয়ে নিই, দেখুন আমি বলেছিলাম আমার ভিনেগার লাগেনি। আমি 1/2 কাপ থেকে অর্ধেক ভিনেগার দিয়েছি, মোটামুটি 3 টেবিল চামচের মতো হবে। এখন আমি 2টা ছাঁকনি নিয়ে নিয়েছি। আসলে আমার কাছে কিচেন ক্লথ ছিল না, তাই আমি 2টা ছাঁকনি নিয়ে নিয়েছি। আমি একটু নষ্ট করতে চাচ্ছি না, আমি একটু ছানা ফেলতে চাচ্ছি না, তাই আমি 2টোই নিয়ে নিয়েছি। এখন গরম পানি থেকে ছানাটাকে খুব তাড়াতাড়ি আলাদা করে ফেলতে হবে, কারণ গরম পানির মধ্যে থাকলে ছানাটা একটু শক্ত হয়ে যায়। আর একটা কথা, এই যে পানিটা দেখছেন, ছানার পানি, এই পানিটা দিয়েও কিন্তু আপনারা আবার ছানা তৈরি করতে পারেন। দোকানে কিন্তু এভাবেই ছানা তৈরি করে। এখন আমি একটু ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর এটাকে রেস্টে রেখে দেব আমি 1/2 ঘন্টার জন্য। আপনারা চাইলে একটু বেশিও রাখতে পারেন, তবে চেপে চেপে পানি ফলানোর কোনো দরকার নেই। আমি মালাই বানানো শুরু করে দিলাম। আমি এখানে 1.5 কেজি দুধ নিয়ে নিয়েছি। আমি সর্বমোট 3 কেজি দুধ নিয়ে আজকে মালাই মিষ্টিটা বানাচ্ছি, মানে রসমালাই বানাচ্ছি। দুধটা যখন এরকম বলক চলে আসবে তখন আমি এটাকে রান্না করবো। এটাকে জাল করতে করতে অর্ধেক করে নিতে হবে। অর্ধেক করে তারপরে আমি এর মধ্যে চিনি অ্যাড করবো। আপনারা চাইলে কন্ডেন্সড মিল্ক দিয়েও করতে পারেন। দুধ জাল করে আমি অর্ধেক করে নিলাম, একদম অর্ধেক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে চিনি দেব 1/2 কাপ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। যেহেতু বাসায় করছি আমরা সবাই, আমি করছি বা আপনারা করবেন, সেহেতু চিনি কমানোর অপশনটা কিন্তু আমাদের হাতেই আছে। একদম দোকানের মতো মিষ্টি করতে হবে এমন কোনো কথা নেই, দোকানের মধ্যে চিনির পরিমাণটা একটু বেশি থাকে। এখন এটাকে অন্য একটি চুলায় একদম মৃদু আছে রেখে দেব। রেখে দিয়ে আমি শিরাটা বানাবো। শিরাটা আমি বানানো শুরু করে দিলাম। আমি এখানে 6 কাপ পানি নিচ্ছি, আপনাদের সুবিধার জন্য আমি মেপে মেপে নিচ্ছি। 6 কাপ পানি নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি চিনি দেব 1.5 কাপ। 1.5 কাপ চিনি সাথে 6 কাপ পানি আমি মনে করি একদম পারফেক্ট, কারণ পানির পরিমাণটা বেশি হতে হয়। যেহেতু আমরা মিষ্টিটা সেদ্ধ করব, এই পাতলা পানি মানে শিরার মধ্যে, এর জন্য পানির পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। শিরাটাকে ঘন করা যাবে না, পাতলা শিরার মধ্যেই মিষ্টিগুলোকে সেদ্ধ করতে হবে। আর দিয়ে দিলাম এলাচ ফ্লেভারের জন্য। আপনারা বলতে পারেন 4টা বেশি হয়ে গেছে, আসলে বেশি হয়নি। দোকানের মতো যদি ফ্লেভার পেতে চান তাহলে আমি বলবো একদম পারফেক্ট।
নিরেল প্রেমে করে দিয়েছি, শিরাটা জল হতে থাক, এরই মধ্যে আমি ছানা নিয়ে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ছানাটা। দেখুন কতটা সুন্দর, কতটা পারফেক্ট হয়েছে, একদম নরম তুলতুলে ছানা। আর নিয়ে নিয়েছি 1 চা চামচ ময়দা আর সামান্য পরিমাণে বেকিং পাউডার। আমি কিন্তু বেকিং পাউডার নিয়েছি, বেকিং সোডা নিইনি। আপনারা ভুলেও বেকিং সোডা নিতে যাবেন না। এখন এই তিনটা একসঙ্গে মেখে নিচ্ছি, খুব ভালোভাবে সুন্দরভাবে এটাকে মেখে নেব। খুব চাপাচাপি করে মাখার কোনো দরকার নেই, কারণ আছে দুইটা কারণ। একটা হচ্ছে ছানাটা এতই নরম, এতই সফট, এটার সঙ্গে যুক্ত করার কোনো প্রয়োজন নেই, এমনিতেই এটা সুন্দর মাখানো হয়ে যাবে। আরেকটা হচ্ছে এর থেকে তেল বের হয়ে যাবে, তখন কিন্তু মিষ্টি ভালো হবে না। এখন আমি ছানাগুলো সেদ্ধ শুরু করলাম, একটুখানি ছানা নিয়ে তারপর আমি শেপ দিচ্ছি, মিষ্টি শেপ দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপটা দিয়ে নেবেন। আমি ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি, এভাবে আমি সবগুলো বানাবো। তবে তার আগে আমি একটু আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই কেমন হয়েছে মিষ্টিটা। দেখুন একদম পারফেক্ট, একটু কিন্তু ফেটে যায়নি, একদম সুন্দরভাবে মিষ্টিটা হয়ে গেছে। আরেকটা বানাচ্ছি আপনাদের, আরেকটু আমি দেখাই। এভাবে কিন্তু খুব সহজেই ছানা মিষ্টি বানানো যায়, খুব সহজেই আমরা বাসায় মালাই মিষ্টি করে খেতে পারি, একদম সহজ মালাই মিষ্টি বানানো। আমি যেভাবে দেখালাম, আমি সবসময় এভাবেই করি, তাই আমি এভাবেই দেখালাম। আমি কোনো এক্সট্রা কোনো পদ্ধতি ইউজ করিনি, আমি বাসায় যেভাবে করি সেভাবেই আমি আপনাদের দেখালাম। মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, এখন এগুলোকে কুক করতে চলে যাব। সবগুলো মিষ্টি আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি, একটা দুটো তিনটে করে দেওয়ার দরকার নেই, এতে মিষ্টি ভেঙে যাওয়ার ভয় থাকে, জন্য এভাবে একসঙ্গে সবগুলো দিয়ে দেওয়াটাই বেস্ট। যখন মিষ্টিগুলো সব দিয়ে দেবো তখন আমি এটাকে ঢেকে রান্না করব। এখন এটাকে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে তারপরে আমি রান্না করব 10 মিনিট মিডল ফ্লেমে। আমি এর মধ্যে এই 10 মিনিটের মধ্যে আমি চুলা বাড়াবো না, কমাবো না। তবে হ্যাঁ, যদি উপরে শিরাটা উঠে আসে, ফোমগুলো উঠে আসে, তখন আমি একটু ঢাকনাটা উঠিয়ে দেব বা একটু দুলিয়ে দেব, তাহলেই ফোমগুলো নিচে চলে যাবে। আর আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যখন করবেন, যদি মিডলে করেন তাহলে মিডলেই 10 মিনিট করবেন, আর যদি হাই ফ্লেমে করেন তাহলে হাই ফ্লেমেই করবেন। কুক হতে থাক ছানাগুলো, কুক হতে থাক মিষ্টিগুলো। এর মধ্যে একটা আমি ব্যাটার বানাচ্ছি, এটা দিয়ে আমি ফোম ক্রিয়েট করব। আসলে দোকানের মতো করতে চাচ্ছি, তাই দোকানের মতোই পুরো প্রসেসটা আমি ফলো করছি। আমি এখানে 2 চা চামচ ময়দা নিয়ে নিলাম, ময়দাটাকে এখন পানি দিয়ে একটু পাতলা ব্যাটার বানিয়ে নিলাম, একদম পাতলা। ব্যাটার বানানো হয়ে গেল, এটা এখন থাক। আর আমি চুলায় চলে আসলাম, আমি মিষ্টিগুলো রান্না করছি, এখন বারবার ঢাকনাটা একটু উঠিয়ে দিয়ে তারপরে মিষ্টিগুলো রান্না করছি। কারণ আমি আগেই বলেছি, যদি ফোমগুলো উপরে উঠে আসে তখন একটু উঠিয়ে দিলে ফোমগুলো নিচে চলে যাবে। এখন আমি দিয়ে দিলাম সেই ব্যাটার যেটা আমি বানিয়েছিলাম। এটা করেছি কারণ আমি দোকানে দেখেছি, ওরা যখন মিষ্টি বানায় ওরা কিন্তু বড় হাঁড়িতে বানায়, ওদের ঢাকার মতো তেমন কোনো কিছু নেই, কিন্তু মিষ্টিগুলোকে খুব ভালোভাবে কুক করতে হবে। এই জন্য ওরা এই ব্যাটারটা দেয়, ময়দার ব্যাটারটা দেয়, দিলে এর উপরে ফোম ক্রিয়েট হয়। দেখুন কত সুন্দর ফোম ক্রিয়েট হয়েছে, আগে কিন্তু মিষ্টিগুলো দেখা গিয়েছিল, এখন কিন্তু দেখা যায়নি, কারণ ফোমের জন্য। এভাবে যখন ফোম উপরের দিকে চলে আসে তখন মিষ্টিগুলো উপর নিচ দুদিকেই সেদ্ধ হয়। তো হয়ে গেল, এভাবে আমি ঢাকনা উঠিয়ে দেব আর ঢেকে দেব, এভাবেই আমি পুরো কাজটা করব। আর এখন আমি কুক করব 10 মিনিট ঘরে ধরে 10 মিনিট। একদম ঢেকে গেছে আর একদম উপরে চলে আসছে, আমি একটু উঠিয়ে আবার বসিয়ে দিলাম ঢাকনাটা। এভাবেই আমি সেদ্ধটা শেষ করব, এভাবেই আমি পুরো রান্নাটা শেষ করব। একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই সময় মিষ্টি ধরতে যাবেন না, খুবই সফট, খুবই নরম। যদি আপনি মিষ্টি ধরতে যান, যদি আপনি মিষ্টি কিছুতে উঠাতে যান, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। আমার মিষ্টিগুলো কুক করা হয়ে গেছে, এখন আমি এই মিষ্টিগুলোকে এভাবে রেখে দেবো। রেখে দিয়ে রুম
মিষ্টি বলেছে নিয়ে আসবো, আমি সিরাপ থেকে এখন এই মিষ্টিগুলোকে আলাদা করব না, যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নেব। একটা সার্ভিং ডিশে নিয়েছি, আর একটু দেখিয়ে দিই কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর, কতটা পারফেক্ট আর কতটা সফট হয়েছে, একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি। এখন আমি সেই মালাইটা দিয়ে দিলাম যেটা আমি কুক করেছিলাম, এটা কিন্তু একটু গরম আছে, একদম ঠান্ডা না। ঠান্ডা মালাই দিতে যাবেন না, একটু গরম দিবেন, তাহলে সুন্দর শুষে নেবে, কারণ মিষ্টিগুলো ঠান্ডা। মালাই যদি ঠান্ডা হয় খুব ভালো শুষে নেবে না, তো মালাইটা গরম হলে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে শুষে নেয়। এখন আমি এটাকে রেস্টে রেখে তারপর ফ্রিজে রাখবো, আমি ফ্রিজে রাখবো 2 থেকে 7 ঘন্টা। এখন আমি প্রায় 7 ঘন্টা পর আমি নিয়ে আসলাম, আর একটু দেখিয়ে দিই কেমন হয়েছে। প্রথমে যেমন মালাইটা একদম পাতলা লেগেছিল, এখন কিন্তু পাতলা নেই, একদম সুন্দর হয়ে গেছে, একদম দোকানের মতো হয়ে গেছে, ঘন হয়ে গেছে। আমি একটু উঠিয়ে দেখাচ্ছি আপনাদের, দেখুন কত সুন্দর, কত পারফেক্ট হয়েছে, একদম দোকানের মতো। এখন আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখাই কেমন হয়েছে, কেটে দেখালে আপনারা বুঝতে পারবেন কতটা সফট, কতটা নরম হয়েছে। এভাবে যদি আপনারা আমার রেসিপিটা ফলো করেন A to Z, আশা করছি আপনারা নিরাশ হবেন না, আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এই ছিল আজকে আমার রেসিপি, আশা করছি এভাবে বাসায় বানিয়ে খাবেন আর সবাইকে নিয়ে খাবেন।